হাই সদগুরু আমি চেতন ভাগত আপনার কাছে আমার প্রশ্ন যা মোটিভেশনের ক্লাসে আমাকে প্রায়ই শুনতে হয় যে নিজেকে কীভাবে নতুনভাবে অনুপ্রাণিত করব। নিজেকে লক্ষ্যের দিকে নিয়ে যাব। আমি যখন খুব হতাশ হয়ে যাই যখন কোনো বিষয়ে পুরো ব্যর্থ হই বা যখন কেউ ভীষণভাবে নিরুৎসাহিত করে কোনো কিছুই যখন কাজ করে না বা যখন সাধারণ কাজ অনেক সময় নিয়ে নেয় তখন কিভাবে নিজেকে অনুপ্রাণিত করব। নমস্কার চেতন আমাদের এটা বুঝতে হবে যে আমরা যদি নিজেরা অনুপ্রাণিত হই বা অন্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে উঠি তাহলে সবসময় কেউ না কেউ থাকবেই যারা নিরুৎসাহিত করবে কোনো কিছু যদি ওঠাতে পারে অন্য কিছু নামিয়েও দিতে পারে এই অনুপ্রেরণার মৌলিক অর্থ হল মিথ্যে আত্মবিশ্বাসের ওপর তুমি দাঁড়িয়ে আছো একজন মানুষের আত্মবিশ্বাসের দরকার তখনই হয় যখন প্রয়োজনীয় স্বচ্ছতা বা স্বচ্ছ বোধের অভাব থাকে যেখানে স্বচ্ছ দৃষ্টি থাকে না সেখানেই আত্মবিশ্বাসের প্রয়োজন হয় দৃষ্টি স্বচ্ছ হলে আত্মবিশ্বাসের প্রয়োজন হয়ই না তোমাকে যদি এখানে হাঁটতে বলি যথেষ্ট আলোর মধ্যে এখানে হাঁটার জন্য আত্মবিশ্বাসের প্রয়োজন হবে না কিন্তু কাউকে যদি অন্ধকারে হাঁটতে বলো হঠাৎ করেই তার আত্মবিশ্বাসের প্রয়োজন হবে কারণ সেখানে কোনো স্বচ্ছতা নেই এই কারণেই মানুষ বিশ্বাস করেছে যে আত্মবিশ্বাস বোধহয় স্বচ্ছ দৃষ্টির ক্ল্যারিটি স্বচ্ছ দৃষ্টির কোনো বিকল্প হয় না আমাদের জীবনে যদি স্বচ্ছ দৃষ্টি নিয়ে আসার চেষ্টা না করি বা যদি শুধু হোলানো আত্মবিশ্বাসে ভর করেই জীবনটা কাটাতে চাই সেক্ষেত্রে কেউ না কেউ ওটাকে পিন ফুটিয়ে নিচে নামিয়ে দেবেই বা হয়তো জীবনের পরিস্থিতি সেটা করবে ব্যাপারটা এরকম যে তুমি বাইরে কোথাও ছিলে আর কেউ একজন তোমাকে বলল যে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ তুমি আনন্দে ভাসতে শুরু করলে তো বাড়িতে এলে আর ঘরের মানুষটি যখন তোমার আসল রূপ দেখিয়ে দিল তখন ফুস নিচে পড়ে গেল তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করা উচিত কিন্তু যদি আত্মবিশ্বাসে ভর করে বাঁচতে চাই যা কিনা পরিস্থিতির দ্বারা বা মানুষের দ্বারা অনুপ্রাণিত বা জীবনে কিছু পাবার আশা নিয়ে অনুপ্রাণিত এই বাহ্যিক আত্মবিশ্বাস থেকে থেকেই নিচে নেমে আসতে বাধ্য এই স্বচ্ছ দৃষ্টির কোনো বিকল্প হয় না জীবনে সহজভাবে চলার একমাত্র হাতিয়ার হলো স্বচ্ছ দৃষ্টি জীবনের পথে সহজভাবে হাঁটতে চাইলে স্বচ্ছ দৃষ্টি অত্যন্ত জরুরি আর এই স্বচ্ছ দৃষ্টি বাইরে থেকে উপহার হয়ে আসে না এর জন্য পরিশ্রম করা দরকার এই স্বচ্ছতা নিয়ে আসার জন্য একটি স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি আছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আজ একটি তথ্যের পাহাড়ে পরিণত হওয়ার জন্য আমরা আত্মবিশ্বাস দিয়েই কাজ চালিয়ে নিতে চাইছি কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যদি মানবিক বোধকে আরও তীক্ষ্ণ করার দিকে নজর দিত তাহলে নিশ্চিতভাবেই আমরা স্বচ্ছ দৃষ্টি পেতাম এটা গুরুত্বপূর্ণ যে প্রতিটি ব্যক্তি মানুষের নিজের জীবনে স্বচ্ছ দৃষ্টি আনার চেষ্টা করা উচিত